রক্তদান শিবির ও সবুজায়ন কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। এদিন ডোমকল ব্লকের শিবনগর জুম্মা মসজিদ কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন ডোমকল ব্লকের শিবনগর জুম্মা মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন, অতিরিক্ত জেলাশাসক সুদীপ্ত পোড়েল, ডোমকল পৌরসভার পৌরপ্রধান জাফিকুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এলাকায় কৃতী ও দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়াও প্রতিটি রক্তদাতা মেধাবী ছাত্রছাত্রী সহ এলাকার 300টি পরিবারের হাতে বিভিন্ন ধরনের গাছ তুলে দেওয়া হয়। মূলত আমাদের রক্তদান শিবির আমাদের মসজিদ কমিটির উদ্যোগে এবং সারা গ্রামবাসীর পক্ষে। এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য যে আমাদের মসজিদ কমিটি শুধু মসজিদ বা নামাজের জন্যই নয়, সারা গ্রামের সারা এলাকার সামাজিক যে কাজকর্ম, সোশ্যাল ওয়ার্ক, এটা সর্বত্র ছড়িয়ে পড়ুক। এবং এই যে রক্তদান শিবির, এর উদ্দেশ্য হচ্ছে মানুষের রক্তদানে ভয় কাটানো মূলত। দ্বিতীয়ত, রক্তদান করলে যেসব পরীক্ষাগুলো টাকা পয়সা দিয়ে করতে হচ্ছে সেগুলো বিনা পয়সায় তাদের হয়ে যাচ্ছে। তৃতীয়ত, মূর্ষ মানুষ তাদেরকে সব প্রথম তাদেরকে বাঁচানো হচ্ছে। আমরা 300 পিস গাছ এখানে আমরা নিয়ে এসেছি, সেটা আমাদেরকে সভাধিপতি মধু ভাই আমাদেরকে সাহায্য করেছে। পাশাপাশি ছাত্রছাত্রীর সংবর্ধনা, হ্যাঁ, পাশাপাশি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি সন্তান যারা, তাদেরকে আমরা ডিকশনারি দিয়ে সাহায্য করলেন। আমাদের আইসার ট্রাক্টর জেলার একমাত্র অথরাইজড ডিলার ত্রিবেদী ট্রাক্টর। রয়েছে লোন এবং ফাইন্যান্সের সুব্যবস্থা, পেয়ে যান 2 বছরের গ্যারেন্টি। আমাদের ঠিকানা চালতিয়া, ভাকুড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 9733-389-644 অথবা 9434-354-839। আইসার ট্রাক্টর জেলার একমাত্র অথরাইজড ডিলার ত্রিবেদী ট্রাক্টর।